তো ওভেন ছাড়া কিভাবে স্টেক বানাতে হয় সেটাই হচ্ছে আজকের মূল থিমটা। এই বিল্ডিংটা যদি আরো 10 তলা হতো তাহলে হচ্ছে মেঘ ধরা যাইতো। এটাকে আমি এখন কোনো নাড়াচাড়া করব না, কিছু যে একদম মানে একদম কি বলে এটাকে গোলাপি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালি স্টাইলে স্টেক রেসিপি। আপনাদের কথা চিন্তা করে আজকে আপনাদের সাথে খুব সহজভাবে ঘরের মানে ঘরে থাকে ইউজিয়ালি সেরকম সব উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে এই স্টেকটা কিভাবে বানাতে হবে সেটা শেয়ার করব। তো তার জন্য হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে যে মাংস কেটে রেখেছি, চাইলে আপনারা কি করতে পারেন মাংসটা একটু মোটা করেও নিতে পারেন। যেহেতু আমি স্টেকটাকে বেশি ইয়া করবো না, তার কারণে আমি এরকম পাতলা নিয়েছি, আপনারা চাইলে মোটাও নিতে পারেন। তো এখানে একটা প্লেটের উপরে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি, এখন এই টিস্যুর উপরে স্টেকগুলোকে আমি একে একে রেখে দিচ্ছি। প্রত্যেকটা স্লাইস আমি টিস্যুর উপরে রাখছি। এটা রাখার কারণ হচ্ছে স্টেকের ভিতর যে পানিগুলো থাকে এক্সট্রা ধোয়ার পর মাংসটা, তো সেই পানিগুলো যেন চলে যায়। অ্যান্ড আমি উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে এটাকে আমি চাপ দিয়ে দিয়ে আবারও মুছে নিব। তো আমি এখানে টিস্যু দিয়ে উপরেও একটা টিস্যু দিছিলাম, বাট এই যে লেগে গেছে একটু, তো আমি এখানে এই টিস্যুটা দিয়ে সুন্দরভাবে স্টেকের গায়ে এভাবে এভাবে করে মুছে নিব যেন পানিটা একদম টিস্যুটা শুষে নেয়। আমার প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সাধারণত স্টেকটা কিন্তু মোটা হয়ে থাকে, মানে মাংসের যেই ইয়াটা সেটা কিন্তু মোটা হয়ে থাকে, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক পাতলা করে নিয়েছি। এর কারণ হচ্ছে অনেকের বাসায় ওভেন থাকে না, যেমন আমার বাসায় ওভেন নেই। সেক্ষেত্রে আপনাদের তো স্টেক বানাতে হলে প্রথমে স্টেকটাকে ভাজতে হবে বাটারের সাথে, মানে সটে করে তারপর হচ্ছে ওভেনে দিতে হবে। তো যেহেতু ওভেন নেই, সেহেতু ওভেন ছাড়া কিভাবে স্টেক বানাতে হয় সেটাই হচ্ছে আজকের মূল থিমটা। তো আমি এভাবে মুছে নিচ্ছি। অ্যান্ড আপনাদের বাসায় যদি ওভেন থাকে তাহলে আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের যে মাংসের মধ্যে পানি ছিল সেগুলো কিন্তু সব মোছা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি অলরেডি একটা ম্যারিনেট করে ফেলছি আমার শর্টসের ভিডিওর জন্য, তো বাকি দুইটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই যে আমি বাকি যেই দুইটা মাংস ছিল এই দুইটা আমি নিয়ে নিলাম, তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, কালোটা করলে বেশি ভালো হয়। তো আমি গোলমরিচটা দিয়ে এই মাংসের ইয়া দুইটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। তো আমি হচ্ছে এখানে একটু সয়া সস দিয়েছি, এটা একদমই অপশনাল। আসলে স্টেকে সাধারণত সয়া সসটা দেয় না বাইরের দেশে, বাট আমার কাছে মনে হলো সয়া সসটা ছাড়া ভেতরে মানে একটা টেস্টটা আসবে না এক্স্যাক্ট, এ কারণে আমি এখানে একটু দিলাম। তো দিয়ে আমি এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। অ্যান্ড সয়া সসে যেহেতু সোডিয়াম থাকে, যার কারণে এটা বেশি নোনতা হয়, অর্থাৎ লবণ থাকে, তো এই কারণে আমরা এই যে মাংসের ইয়া এটার মধ্যে আমরা একটু কম পরিমাণে লবণ দেওয়ার চেষ্টা করব, যেন এটা অতিরিক্ত লবণাক্ত হয়ে না যায়। তো এই স্টেকটা যেহেতু পাতলা পাতলা করে কাটা হয়েছে, এটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিব। যদি আপনারা এটাকে মোটা করে কাটেন অবশ্যই 4-5 ঘন্টার মতো এটা ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি এটাকে নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য। স্টেক ফ্রিজে রেখে চলে আসলাম বিকালবেলায় ছাদ বাগানে, মানে আমাদের যে বাসায় থাকি সে বাসার ছাদে। অ্যান্ড এসেই দেখতে পেলাম যে মেঘ একদম পাহাড়ের কাছে। এই বিল্ডিংটা যদি আরও 10 তলা হতো তাহলে হচ্ছে মেঘ ধরা যাইতো। অ্যান্ড ছাদের পরিবেশটা দেখেন, জাস্ট সি কত বেশি সুন্দর লাগতেছে। বৃষ্টি নামতেছে অ্যান্ড ঠান্ডা, জাস্ট ওয়াও। যদি আমি ধরতে পারতাম ধরার মতোই প্রায়, আর যদি 2 তলা হইতো, 2-10 তলা হইতে হইতো না, 2 তলা হইতো এই বিল্ডিংটা, তাহলে আমি জানালা দিয়ে ধরে ফেলতে পারতাম। এত কাছে, এত নিচে নামে আসছে মেঘ। ওই যে ওই জায়গাটা দেখেন কত নিচে নামছে, ওইটা কিন্তু মেঘ, এই সব কিছু হচ্ছে মেঘ, একদম ছেবাই গেছে মেঘে। বৃষ্টি নামছে, তো পাহাড়ি অঞ্চলে বৃষ্টি নামলে এমনই হয়। তো আমরা কিছুক্ষণ আপনাদেরকে টাইম লুপ দেখালাম, এখন হচ্ছে আমি চলে যাব ওই যে উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন সেখানে। তো চলেন চলে যাই। তো আগে হচ্ছে আপনাদেরকে এই সাইডটা দেখাই, এই যে দেখেন কত সুন্দর, তাই না? এই যে হচ্ছে দোলনা, এই যে এই সিঁড়িটা দিয়ে হচ্ছে উপরের দিকে যায়।
এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, মানে এই দৃশ্যটা দেখলে একদম মন ভরে যায়, এত সুন্দর দৃশ্য। প্লাস হচ্ছে এখানকার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখানে বৃষ্টি নামলে মেঘ নিচে চলে আসে। এখানে একটা বসার জায়গা আছে, আর এখানে এই যে এখানে বসার জায়গা আছে, বসে বসে আপনারা চা খেতে পারবেন আর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই লামা এলাকার মধ্যে আমাদের এই বাসার ছাদটা হচ্ছে সবচেয়ে পপুলার আর সবচেয়ে বেশি সুন্দর, আর এই বাসাটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমার তো এখান থেকে যাইতেই মন চাইতেছে না, আমি সন্ধ্যা লেগে গেছে তারপর আমার এখান থেকে যাইতে মন চাইতেছে না, তাই তো যেতে ইচ্ছে করছে না। কিন্তু দুঃখের বিষয় এখন রাত হয়ে যাবে, এখন আমাকে বাসায় যেতেই হবে, একা একা থাকাটা সেফ না, তো আমি এখন বাসায় যাবো। বাসায় চলে আসছি, এখন হচ্ছে আমি যে বৃষ্টি নামছে আম্মু চা বানাইলো, এখন আমি চা খাবো, দুধ চা। তো স্টেকগুলো আমরা হচ্ছে প্রায় আড়াই ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে লো পোর্শনে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে আমরা এটাকে বের করে নিয়ে আসলাম। এরপর আমরা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম হচ্ছে খুবই সামান্য পরিমাণে তেল, তেলটা দিয়ে তারপর হচ্ছে আমি এগুলা এই স্টেকগুলোকে আমি একে একে দিয়ে দিব। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে বারবিকিউ ফ্রাই প্যানও ইউজ করতে পারেন, আমি ননস্টিকের এমনি ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বলতে যেটা হচ্ছে একটু সমান, সেটা ব্যবহার করছি। তো প্রথমে একটু তেলটা গরম হতে দিতে হবে, তারপরে আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ বলে দুইটা দিয়ে দিলাম, এখন আমি যে আরেকটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ আল্লাহ, স্টেকগুলো যেন সুন্দর মতো সিদ্ধ হয়। তো এটাকে আমি এভাবে দিয়ে, এটাকে কিন্তু যে স্থানে আপনারা দিবেন সেখান থেকে নাড়াচাড়া করা যাবে না, যেখানে দিবেন সেখানে এভাবে করে রেখে ভাজতে হবে। প্রথমে আমি এটাকে মিডিয়াম আঁচে, এটাকে হচ্ছে আমি 60-70-80-90 সেকেন্ড আমি হচ্ছে এই গুলাকে ভেজে নিব, আর ঢাকা দেওয়া যাবে না, এভাবে ভাজতে হবে মিডিয়াম আঁচে। তো আমি এখানে 4 কোয়া রসুনও দিয়ে দিলাম এই তেলের ভিতরে, যেন রসুনের ভাজার সাথে সাথে যেন একটা অ্যারোমা বের হয়, ওটা যেন এই মাংসের ভিতরে থেকে যায়। স্টেকগুলোকে এখন হচ্ছে আমরা এভাবে করে খুবই আলতোভাবে উল্টে দিব, সুন্দরভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এটাকে আমি সেমভাবে আবারও 90 সেকেন্ডের মতো সটে করব, এবং এর মধ্যে রসুনটাকে একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন, স্টেকগুলো জায়গায় থাকবে যে জায়গায় ছিল। আমরা যখন এটা উল্টে দিব তার সাথে সাথে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে বাটার, বাটারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এবং এটাকে হচ্ছে স্টেকগুলোর উপরে দিব। প্রত্যেকটা স্টেকের উপরেই কিন্তু আমি এরকম করে বাটার দিয়ে দিলাম, এর ফলে যেটা হবে আস্তে আস্তে বাটারটা গলবে এবং স্টেকের ভিতরে খুব সুন্দরভাবে ডুববে। তো আমি এর মধ্যে আরেকবার উল্টে দিয়েছিলাম স্টেকটাকে, তো আমি কিছু বরবটি কেটে রেখেছিলাম এভাবে বাঁকা বাঁকা করে, তো জাস্ট স্টাইলিশের জন্য, এটা জাস্ট গার্নিশের জন্য আমি ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, এক্সট্রা প্যানে ভাজবো না, কারণ হচ্ছে এই যে বাটারের যে একটা ঘ্রাণ এটা এটার মধ্যে চলে আসবে। দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিব টমেটো, টমেটোগুলো আমি এভাবে একটু স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি, আপনারা চাইলে চেরি টমেটোগুলোও মাঝখান থেকে একফালা করে দিতে পারেন, এটা জাস্ট আপনাদের ইচ্ছা মতো সৌন্দর্যের জন্য আমি এখানে দিলাম। এটাকে আমি এখন কোনো নাড়াচাড়া করবো না, কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিব, হয়ে গেলে প্রায় 30 সেকেন্ড পর আমি এই টমেটোগুলোকে উল্টে দিব এবং এগুলোকে উঠিয়ে ফেলব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এক পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে স্টেকটা হচ্ছে একদমই এরকম শক্ত হয়ে যাবে, আর হচ্ছে একটা সাইড যখন দেখবেন যে এরকম, মানে আমার কালার আসা মানে শুরু হয়েছে কেবল, যখন দেখবেন যে সাইডে এরকম একটা টেক্সচার চলে আসবে এরকম কালো কালো, তখন ভাবেন যে একদম পারফেক্টলি হয়ে গেছে, আরেকটা সাইড সেভাবে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম ঠিক এরকম একটা টেক্সচার আসছে, তো এটাকে আমি আবারও এভাবে উল্টে দিচ্ছি। তো আমাদের হচ্ছে এই ভাজা কমপ্লিট, দেখেন আমাদের এই পাশে কিন্তু সেম এরকম যেমন টেক্সচার আসছে এই পাশেও চলে আসছে। তো এখন হচ্ছে আমরা এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই যে
তো এটাকে আমরা এই যে উঠিয়ে নিলাম। তো এটাকে হচ্ছে আমি আরো 2 মিনিটের মতো ভাজবো, মানে এটার কালারটা গ্রিনই থাকবে বাট এটা সিদ্ধ হয়ে যাবে এমন ভাবে ভাজতে হবে। তো এই যে আমি এই যে ভেজে নিচ্ছি, এই যে চলে আসছে আমাদের ইয়ামি ইয়ামি স্টেক। অ্যান্ড এটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি এবং যে বাটারগুলো গলে গিয়েছিল সেই বাটারগুলো কিন্তু মানে গলে ফ্রাই প্যানের মধ্যে ছিল, স্টেকগুলো ওঠানোর পরে ওগুলো আমি জাস্ট স্টেকটা তুলে তারপরে উপর দিয়ে দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে হচ্ছে এই যে আমি জাস্ট গার্নিশের জন্য একটু লেবু দিয়েছি রাউন্ড করে কেটে, আর টমেটো সটে, আর হচ্ছে বরবটি, অ্যান্ড হচ্ছে কিউকাম্বার। তো এই হচ্ছে আজকে আমার ডিনার। অ্যান্ড এইটা আসলে দেখতে যত সুন্দর খেতে তার থেকে দারুণ, মানে আরও বেশি সুন্দর, আরও বেশি মজা। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে কম আঁচে অনেকক্ষণ ভাজতে হবে। আর অবশ্যই আপনি বুঝবেন যখন নাকি স্টেকটার উপর দিয়ে একদম সুন্দর একটা কালার আসবে এবং ভেতরে গোলাপি কালার থাকবে তখনই বুঝবেন যে স্টেকটা আপনার হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাকে এটাকে কেটে দিয়ে মানে কেটে দেখাচ্ছি, দাঁড়ান একটু এক মিনিট ছুরিটা নিয়ে আসি। তো এই যে নিয়ে আসছি কাটা চামচ আর ছুরি, এখন এটাকে একটু কাটি, কেটে দেখি যে আসলে কেমন হয়েছে, আমি কি বানাইতে পারছি নাকি পারফেক্টলি। অ্যান্ড এটাকে হচ্ছে এই যে ভেতরের ইয়াটা শুধু দেখবেন, দেখেন যে একদম মানে একদম কি বলে এটাকে গোলাপি, একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার। আর বাইরের দিকটা দেখেন, এটাই হচ্ছে স্টেক রান্নার মানে বৈশিষ্ট্য আর কি, এমন আর কি থাকবে। তো এটাকে আমি এখন খেয়ে দেখি। জাস্ট ওয়াও, একদম মজা। আমি কী করি এই যে এটাকে প্রথমে আমি রসুনটাকে নিয়ে এভাবে নিয়ে তারপর আমি এটার সাথে এটাকে ম্যাশ করে ফেলি, একদম একদম এভাবে ম্যাশ করে, যেহেতু রসুনটা সিদ্ধ হয়ে গেছে ম্যাশ করে তারপর হচ্ছে আমি এটাকে এরকম করে এভাবে মাংসের সাথে খাই। যাই হোক, তো আমি এটাকে খাই, আপনারা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।